ভালো একটা বকনা বাছুর দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। কয় দাঁতের গাভী, দুধ কতটুকু পাচ্ছে? সাদা গাভী, হাড়ে মোটা গরুটা। কয় দাঁতের গাভী? কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি চৌগাছার গরুরহাটে, যশোর জেলা। আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে ঐতিহাসিক চৌগাছার গরুরহাটে বাছুর সহ দুধের গাভী গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে। দর্শক, বাছুর সহ দুধের গাভী গরু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গাই বাছুর পাবেন। দর্শক, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভী, বাছুরটা দেখুন ভাই, এটা ষাড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর, বকনা বাছুর। দর্শক, শায়াল জাতের একটা বকনা বাছুর, বাছুরটা 5 সেন্টেন্স দেখুন। জি, শায়াল গায়, শায়াল গায়। দর্শক বলতেছে শায়াল গায়। আপনারা দেখতে পাচ্ছেন গাভীটা পালান, গরুর পা গুলো দেখুন দর্শক, মোটা মোটা। কয় দাঁতের গাভী? ছয় দাঁত। দেখতে পাচ্ছেন বাছুর সহ গাভী। ভাই, দুধ কতটুকু পাচ্ছেন? 4 কেজি। কোথা থেকে আসছেন? পশ্চাৎপুর। পশ্চাৎপুর। দর্শক, আপনারা শুনলেন, ছয় জাতের একটা গাভী, শায়াল জাতের গাভী, সাথে বকনা বাছুর। বাছুরটা খুব ভালো বাস সেন্টেন্সের, খুব ভালো একটা বকনা বাছুর। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব কিউট। চাচ্ছেন কত গাই বাছুর শুদ্ধ? 130। আপনারা শুনলেন দর্শক, 4 লিটার দুধ হচ্ছে বলতেছে, 4 লিটার বকনা বাছুর সহ 130 দাম চাচ্ছে। বেচা বিক্রি রেট? ৫,০০০ কম, তাই তো? তার মানে বলতেছে দর্শক 125 হলে বিক্রি হবে, 125 যখন বেচা বিক্রি হবে অবশ্যই কম আছে, হালকা কম আছে। দেখতে পাচ্ছেন বাছুর সহ গাভী। দর্শক, চৌগাছার গরুহাটে। দর্শক, এইদিকে একটা দেখতে পাচ্ছেন বাছুর সহ গাভী, ষাড় বাছুর না বকনা বাছুর? ষাড় বাছুর, ষাড় বাছুর। আর ঝুমকাও কি জাতের বাছুর? এটা পাকিস্তানি, পাকিস্তানি জাতের ষাড় বাছুর। দর্শক, সাথে গাভী, দেশালের ভিতরে একটু ভালো গাভী। দর্শক দেখতে পাচ্ছেন, কয় দাঁতের গাভী? দুই দাঁত। কত চাচ্ছেন গাই বাছুর শুদ্ধ? দাম চাইছি 95, 90 বেচার খেয়াল, 90 বেচার খেয়াল। দর্শক, ষাড় বাছুর সহ, ষাড় বাছুর সহ 90 হলে বিক্রি হবে, 90। দুধ কতটুকু পাচ্ছেন? দুধ কতটুকু পাচ্ছেন? ৩.৫ বলতেছে, ৩.৫। আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন দর্শক, যেহেতু ষাড় বাছুর ওইভাবে খাওয়াইলে আর দুধ পাবেন না বেশি, অনেকেই বলে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, সাদা গাভী, হাড়ে মোটা গরুটা, সাথে বাছুর। কাকা, ষাড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর, বকনা বাছুর। কতদিন বয়স বাছুরটার? বাছুরটার বয়স কতদিন? এই 1 মাস হবে, মাসখানিক। কিনা গরু তো? কয় দাঁতের গাভী? ছয় দাঁত। আপনারা শুনলেন দর্শক, ছয় দাঁতের একটা গাভী, সাথে মাসখানিক বলতেছে বয়স বাছুরটার। গাই বাছুর শুদ্ধ চাচ্ছেন কত? হ্যাঁ, 85 চাচ্ছেন। দুধ কতটুকু পাচ্ছেন? ভালো খাইতে 2 কেজি হয়, না হলে 1.5 কেজি, না হলে 1.5 কেজি, ভালো খাইতে দিলে 2 কেজি। দেখতে পাচ্ছেন দর্শক গাভীটা, বাছুর সাথে গাভী। কত হলে বিক্রি করবেন? এখন খোঁজদার কেউ বলে 70-72। আপনার নিয়ত? 75 হলে বেশি, 75। আপনারা শুনলেন দর্শক, 75 হলে বিক্রি হবে বাছুর সহ গাভী, 75। চৌগাছার গরুহাটে। কাকা কেমন আছেন? ভালো আছি। কয়টা নাচছেন? দুইটা। কোন দুইটা? এই একটা, তাই তো? দর্শক দেখতে পাচ্ছেন এটা ষাড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর, সাথে গাভী। কয় দাঁতের গাভী? দুই দাঁত, এখনো তো শিঙে উঠিনি। দুই দাঁতের একটা গাভী, দুই দাঁতের, আরে আর একটা, এটা কয় দাঁত? দুই দাঁত। দর্শক, দুইটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন, দুই দাঁত করে। এটা ষাড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর, সাথে দুই দাঁতের একটা গাভী। দেখতে পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছে? কেজি তিনিক হচ্ছে। চাচ্ছেন কত? বেচা বিক্রি 90-95। আপনারা শুনলেন দর্শক, বকনা বাছুর শুদ্ধ 3 লিটার দুধ হচ্ছে বলতেছেন, 90-95 হইলে গরুটা বিক্রি করবে। এইটার দুধ কতটুকু পাচ্ছেন? 1.5 কেজি। দেখতে পাচ্ছেন আপনারা গাভীটা একটু ভালো। দর্শক, ষাড় না বকনা? বকনা, বকনা বাছুর। চাচ্ছেন কত?
দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে।